শেখ ফয়সাল, হাতে পড়েন 2.5 কোটি টাকা দামের ঘড়ি, চলেন দামি গাড়ির বহর নিয়ে, সঙ্গে থাকে সশস্ত্র দেহরক্ষী, মিটিং করেন 5 তারকা হোটেলে, ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে সেটাকে পুঁজি করে ক্ষমতা প্রদর্শন করেন, সেবা দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা, সেই টাকা ব্যয় করেন নিজের ভোগবিলাসে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। কথিত মানবতার ফেরিওয়ালা ফয়সাল শেখ গত কয়েক বছর ধরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন, এমন প্রচারণা চালান নানাভাবে। স্বাস্থ্যসেবা কার্ডের প্রচারণা চালান ফেসবুকে। বাংলাদেশে প্রথম 999 টাকায় হেলিকপ্টার সেবা দেওয়ার কথা বলে দেশের মানুষের সামনে আলোচনায় আসেন তিনি। আর এসব ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ফলাও করে প্রচার করেন। দীর্ঘদিন এসব প্রচার চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও এখন ফয়সাল হেলথ এক্সপ্রেস নামের প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার অবস্থা। এরই মধ্যে নামিয়ে ফেলা হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড। স্বাস্থ্য কার্ডের নামে টাকা হাতিয়ে নেওয়া, প্রতারণা নির্যাতনের অভিযোগ শেখ ফয়সালের বিরুদ্ধে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ অবশ্য নতুন কিছু নয়। 2021 সালে নিজ জেলা গোপালগঞ্জে নিজেকে ডিবি পরিচয় দিয়ে 2 যুবককে নির্যাতন করেন। পরে ভুয়া ডিবি সাজার অপরাধে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা হয় শেখ ফয়সালের নামে। আসামি ছিল আরও 2 জন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে শেখ ফয়সাল মানব জমিনকে বলেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। যারা অভিযোগ করেছেন তারা প্রত্যেকেই প্রতারক বলে দাবি করেন ফয়সাল। তিনি বলেন, আমার ফেসবুক পেজে প্রায় 10 মিলিয়ন ফলোয়ার, এটা এমনি এমনি হয়নি। ফাহমিদা সৃষ্টি, মানব জমিন।